গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ওই 7:45 মতো। এখন আমি রেডি হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, যখন চুল বেঁধে নিচ্ছি। আর এখন আমি যাব হচ্ছে একটু বাজারে। আর বাজারে যাওয়ার কারণটা হচ্ছে, আর আমার কিন্তু রান্না হয়ে গেছে সকালেই, আর ছেলে স্কুলে গেছে। আজকে যেহেতু গণেশ চতুর্থী, ওই কারণে আমার ছেলে সকাল থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে বায়না করছে ও গণেশ পুজো করবে। ঘরেতে একটা ছোট্ট গণেশ মূর্তি ছিল যেগুলো শোপিস টাইপের হয়, তা ওইটা দিয়ে পুজো করলে হয়ে যেত, কিন্তু ওটাও ভেঙে ফেলেছে। তাই জন্য আমার হাজব্যান্ডকে বললাম চলো দেখি, কোনো দোকান যদি খোলা থাকে তাহলে ওর জন্য একটা গণেশ মূর্তি, একটু লাড্ডু, তারপরে একটু ফুলের মালা, এই সবগুলো নিয়ে আসি। তা আমার হাজব্যান্ড ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে রেডি হচ্ছি। রেডি রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাব। যেহেতু সকাল 8টা বাজে, এখন কোনো দোকান খোলা পাবো বলে মনে হচ্ছে না, তাও যাই ঘুরে ঘুরে দেখবো, কোনো দোকানে যদি পাই নিয়ে চলে আসবো। কারণ ঠাকুর আনবো না, যেগুলো মাটির ঠাকুর হয় সেই ঠাকুর আনবো না, কারণ গণেশ পুজো তো আমরা করি না। ছেলে ছেলের মতো করে একটু যা মূর্তি এনে পুজো করবে, আমার ছেলে পুজো করতে ভীষণ ভালোবাসে, মানে ঠাকুরের দিকটা খুব ইয়ে করে ও। মানে কিছুদিন আগে পর্যন্ত যখন স্কুল যেত না, তখন তো ওর একটাই খেলা ছিল, সেটা হচ্ছে ঠাকুর পুজো। তা ওই জন্যই এসে খুব কান্নাকাটি করবে, তার জন্যই আমি বললাম চলো যাই, ও যেমন করে হোক পুজো করবে, সেই কারণে বেরিয়ে যাচ্ছে এখন। আর এরপরে কিন্তু আমি কেনাকাটির কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে এখন 8টা বাজে আর 8টার সময় এত রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে রোদ্দুরটা কী পরিমাণে। আর এই রোদ্রে গিয়ে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, মানে মাথাটা এত পরিমাণে ঘুরছিল। তারপরে রাজু মিষ্টি দোকানে নিয়ে গিয়ে দুটো মিষ্টি খাওয়ালো, জল খাওয়ালো, অনেকক্ষণ ছায়ে বসে যা হোক করে বাড়ি এসেছি। আর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, আমার ছেলেকেও আনতে যাওয়া আছে, আর মানে আজকে কেউ নেই, ওরাও কেউ নেই যে ওরা আনতে যাবে বাবুকে, বুঝলেন, আমাকেই যেতে হবে। আর কী পরিমাণে যে রোদ 8টার সময়, তাহলে 10টা 11টার সময় কী হবে? আর আমি এরকম আমার কোনো দিন সেইভাবে হয় না, কিন্তু আজকে ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, ওই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর বাড়ি এসে ছেলেকে আনতে চলে গেছিলাম, ছেলেকে নিয়ে আসার পরে আমার হাজব্যান্ড তো ডিউটি বেরিয়ে গেছে, আর এই যে দেখো একটা ছোট্ট গণেশ মূর্তি নিয়ে এসেছি, আর ঠাকুরের একটা থালা গ্লাস নিয়ে এসেছি, আর আমার মা লক্ষ্মীরা সব কিছু মেজে নিয়েছি। আমি লক্ষ্মী পুজোটা আমি দেবো, ছেলে গণেশ পুজো দেবে, তার আগে ওকে একটু রেডি করে দিচ্ছি। আর আমার শরীরটা ভীষণই খারাপ, মানে ওই রোদের জন্য হয়ে গেছে। আর এখানে ছেলে পুজো করবে, ওর মতো করেই ও করবে, আমরা তো গণেশ পুজো সেইভাবে কিছু করি না কোনো দিনও, ওর মতো ও ফার্স্ট টাইম এইভাবে মূর্তিটা নিয়ে পুজো করছে। আর এইখানে হচ্ছে এটা দুর্বা ঘাসের, ওটা একটা মালা টাইপের ছিল, আর এমনি একটা ছোটো মালা এনেছি ঠাকুরের, যেহেতু বড্ড ছোটো, আর ফুল এনেছি, লাড্ডু এনেছি, ঠাকুরের একটা থালা গ্লাস এনেছি। এই তা ও পুজো করেছে, পুজো টুজো করে স্কুল থেকে এসে স্নান করে নিয়ে খাইও নিয়ে আগে পুজো করেছে, পুজো টুজো করে তারপর সবার মানে এ বাড়ি ওই বাড়ি সব ঠাম্মাদের দাদুদের সবাইকে লাড্ডু খাইয়ে এসেছে, খাইয়ে এসে নিজে লাড্ডুটা ঢুকে তারপর ও ভাত খেয়েছে, নর্মালি যে খাবার খায়। তা এখনও ওর মতো করে, আমাকে তো কিছুই করতে দিচ্ছে না, আমি কিছু করবো না, ওর মতন করে ঠাকুরকে পুজো দেবে ওই কারণে। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধুমাত্র ছেলে কীভাবে পুজো করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন ধূপ তারপরে প্রদীপ ওগুলো একটু জ্বালিয়ে দেবো ওর জন্য। আর এখানে দুটো ঠাকুরের জন্য লাড্ডু দিয়েছে, আর বাদবাকি লাড্ডুগুলো ওই প্যাকেটের মধ্যেই আছে। আর এখানে এই যে থালা গ্লাসটা দেখছো, এইটাই আমি কিনে এনেছি ঠাকুরের জন্য। তা ও আবার তুলসী পাতা, আরে ফুলে তো তুলসী পাতাটা দেয়নি, ওই কারণে আবার তুলসী পাতা তুলে নিয়ে আসলো, গিয়ে এনে ওর মতো করে ও পুজোটা করছে। তো চলো তোমরা দেখতে থাকো। माता जगी पार्वती पिता महादेव जय गणेश देवा माता जगी पार्वती पिता महादेव एक दंत महादंत चार भुजाधारी।